হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালোই আছেন। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, সুন্দর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এবারে ভিডিওটি হচ্ছে, আমরা যখন কোনো দুর্গম এলাকাতে চলে যাই, ফোনের নেটওয়ার্ক সিগন্যাল পাই তো পাই না, 4G স্পিড তো আশাই করা যায় না, সেই ক্ষেত্রে আমরা কীভাবে কোনোভাবে 4G স্পিড নাও পাই যদি 3G কীভাবে আমরা সাবলীলভাবে ইন্টারনেটটা ইউজ করে চলে আসতে পারবো। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে এরই উপরে, আমরা যখন কোনো এলাকায় চলে যাই, 4G স্পিডটা থাকে না, সেখানে আমরা কীভাবে 3G হলেও আমরা সুন্দরভাবে কথা বলতে পারবো অথবা ইন্টারনেটটা ইউজ করতে পারবো। কথা না বলে চলুন আপনারা কীভাবে সেটি করবেন তা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই সমস্যার সমাধানের জন্য আমরা অনেক সময় কাস্টমার কেয়ারে যাই এবং সেখান থেকে সাময়িক একটা সমাধান নিয়ে আসি, কিন্তু আপনার হাতে থাকা ফোনেও এর একটা সমাধান আছে যেটা অস্থায়ী হলেও অনেক কার্যকর। প্রথমে আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পেলে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড সেটিংয়ে ক্লিক করবেন। নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, এখানে ক্লিক করার পরে প্রথম দেখাবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, আপনারা সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন, দুইটা সিম দেখাবে। ভিউয়ার্স, আমি যেহেতু দ্বিতীয় সিমে এই সমস্যাটা উপভোগ করছি বা দ্বিতীয় সিমে এই 4G পাচ্ছি না, তাহলে আমার সেখানে কাজ করতে হবে। আমি ক্লিক করে দিলাম দ্বিতীয় সিমে। ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আসলো, আমি প্রিফার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন 4G আমার নেটওয়ার্কটা সিলেক্ট করা, যেহেতু আমি শহরে নাই, শহরের বাইরে, তাই আমি সিগন্যালটা কানেকশন দিলেই কমে যাচ্ছে এবং পাচ্ছি না, তো সেই ক্ষেত্রে আমি 3G সিলেক্ট করে দেব। 3G সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে 3G সিলেক্ট হয়ে গেল। এখন থেকে আমি আমার ইন্টারনেটটা খুব সাবলীলভাবেই চালাতে পারবো, এতে আমার 4G সিগন্যাল আমার সেটটা খুঁজতেও যাবে না এবং 3G আমাকে ভালো সার্ভিস দিবে। এটা জেনে রাখা উচিত যে 3G ইউজ করলে আপনি হয়তো ইন্টারনেটের স্পিডটা কম পাবেন, কিন্তু যে জায়গায় আপনার ইন্টারনেট ছিলই না সেই জায়গায় আপনি কিছুটা হলেও ইন্টারনেটটা ব্যবহার করতে পারছেন। এই সমস্যার সমাধানের জন্যই আপনার এই ভিডিওটি করা। আপনারা যখন কথা বলবেন তখন 4G মোডে দিয়ে কথা বলবেন, কিন্তু যখন ইন্টারনেটটা ইউজ করবেন কোনো একটা জায়গায় গেলে তখন 3G মোডে দিয়ে দেখতে পারেন। এতে করে আপনাদের নেটওয়ার্কের সিগন্যাল দেখাবে এবং আপনারা খুব সহজে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার আশা করি এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।